সাপের সাথে দেদার প্রি ওয়েডিং শ্যুট। আরেকবার বলছি, সাপের সঙ্গে দেদার প্রি ওয়েডিং শ্যুট। হ্যাঁ, যেটা শুনেছেন সেটাই। হবু বরকনের প্রেম কাহিনীর ছবি দেখে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের। বাজেট যেমনই হোক না কেন, বিয়ের আগে এখন প্রি ওয়েডিং ফটোশ্যুটের বেশ রমরমা। নতুন জীবনে প্রবেশের আগে বিশেষ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি রাখতে চান হবু বরকনেরা। যুগলের পছন্দ মাফিক থিমেই বিভিন্ন ধরনের ফটো ওঠে, যার জন্য সাপের সঙ্গে প্রি ওয়েডিং ফটোশ্যুট করতেও পিছু পাহন না তরুণ তরুণীরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সম্প্রতি এক ফটোশ্যুটে এমনই ছবি সামনে এসেছে, আর সেই ছবি ঘিরে চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। আজকাল সকলেই বিয়ের অনুষ্ঠান অন্যরকমভাবে সাজাতে চায়, মেনু কার্ড থেকে বিয়ের পোশাক, এমনকি প্রি ওয়েডিং ফটোশ্যুটেও হবু বরকনেরা নতুনত্ব আনতে চান। তাই তো কখনো পৌঁছে যান সমুদ্র সৈকতে, আবার কখনো বরফ ঢাকা পাহাড়ে, মাঝে সাজে আবর্জনায় ভর্তি নোংরা পুকুরে নামতেও দ্বিধাবোধ করেন না লাভ বার্ডসরা। তাই বলে সাপের সঙ্গে ফটোশ্যুটের সাহস কয়জনই বা দেখাতে পারে বলুন, কিন্তু সেই দুঃসাহসী দেখিয়েছেন এক যুগল। তাদের সেই সব ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ঠিক কেমন ছিল সাপের সঙ্গে ফটোশ্যুট? টুইটারে বিবেক নামে একটি অ্যাকাউন্ট থেকে ছবিগুলো শেয়ার করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে একটা বাড়ির কাছে হাঁটছেন এক তরুণী। হঠাৎ তিনি সাপ দেখে ফোন করেন সাপ উদ্ধারকারী দলকে। এরপর তরুণীর ফোন পেয়ে স্কুটারে করে সেখানে আসেন দুই যুবক। হাত দেখিয়ে তরুণী এক যুবককে বুঝিয়ে দেন তিনি কোথায় সাপ দেখেছেন। এরপর দূর থেকে ওই যুবককে সাপ ধরা দেখেন তরুণী। সাপ উদ্ধারের পর স্কুটারে করে যাওয়ার সময় তরুণীকে ইশারা করে ফোন করার কথা বুঝিয়ে দেন যুবক। তারপর দুজনের মধ্যে ফোনে কথা শুরু হয়, যা ধীরে ধীরে প্রেমে পরিণতি পায়। শেষ ছবিতে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যুগলকে। এক কথায় ছবির মাধ্যমে একটা প্রেমের কাহিনী তুলে ধরেছেন ওই যুগল। যদিও বিষয়টা দেখতে যতটা সহজ মনে হয়েছে, সেই দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করা মোটেও ততটা সহজ ছিল না, কারণ একেবারে আসল সাপ নিয়েই যে তারা শ্যুট করেছিলেন। তবে মনে যতই ভয় লাগুক না কেন, ছবিতে তা বুঝতে দেননি যুগল। অসংখ্য মানুষ ছবিগুলি দেখেছেন, এসেছে নেটিজেনদের অগুন্তি লাইকসহ হাসির ইমোজি। একই সঙ্গে এমনই প্রি ওয়েডিং ফটোশ্যুটের ছবির নমুনা দেখে বেশিরভাগ নেটিজেনই হতবাক হয়ে গিয়েছেন। আবার কয়েকজন হবু বরকনেরা নিজেদের মনের মানুষকে ট্যাগ করে লিখেছেন, আমরাও তো এমনটা করতে পারি নাকি। তবে এই ভিডিও দেখে আবার নিজের থেকে সাহসিকতা দেখাবেন না যেন, কারণ এই ধরনের ফটোশ্যুটের পেছনে অনেক সাবধানতা বজায় রাখতে হয় এবং পশু বিশেষজ্ঞদের তত্ত্বাবধানেই করা হয়ে থাকে। আপনাদের জীবনেও কি এরকম মারাত্মক কোনো প্রি ওয়েডিংয়ের ঘটনা রয়েছে? তাহলে অবশ্যই সেটা ভাগ করে নিতে পারেন কমেন্ট সেকশনে। নানা খবর এবং তথ্যের জন্য এই পেজটি ফলো করুন।